হে গাইস, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। তো আজকের একটু যাব একটা ফোন কিনতে, কারণ ফোনটা আমার না, আমার একটা দাদার। অনেকদিন ধরে বলছিল একটা ফোন কিনতে যাওয়ার কথা, কিন্তু সময় হয়ে ওঠেনি। তো ফাইনালি আজকেরে যাব ফোনটা কিনতে। তো কোথায় যাব এখনো ডিসাইড করা হয়নি। তো গাইস, ফাইনালি চলে এসেছি খোসলা ইলেকট্রনিক্স, কারণ এইটা অনেক বড় আর নতুন হয়েছে। তো এখানে অনেক কিছু প্রোডাক্ট রেখেছে, তো ফোনও অনেক আছে। তো সেই জন্য ভাবলাম যে খোসলা ইলেকট্রনিক্সে যাওয়া যায়, কারণ এটা হচ্ছে কি আমাদের পাশেই কিছুটা দূরে নতুন খুলেছে। তো এখানে ফাইন্যান্স ফাইন্যান্স সব কিছু হয়ে যাবে। তো দাদা আর আমি গেলাম ফাইন্যান্সের সঙ্গে কথা বলতে। তো ওরা লোনটা প্রসেসিং করছে, কারণ দাদা ফোনটা পুরোপুরি ক্যাশে নেবে না, কারণ ওনার একটু সমস্যা আছে। তো ওই জন্য উনি কিছু টাকা দেবে আর কিছু ফাইন্যান্সে করাবে। তো দেখা যাক ফাইন্যান্সে যদি হয়ে যায়। আর আজকে রাতে আমার একটা বিয়ে বাড়ি আছে, একটা অফিস স্টাফের বিয়ে আছে। তো এখনো পর্যন্ত কোনো গিফট কেনা হয়নি, তো এটাই একটা সমস্যা হয়ে আছে। তো দেখা যাক কখন গিফটটা কেনা হবে। তো ছেলেটা বলছিল যে বিয়েবাড়ি যাওয়ার সময় গিফটটা কেনা হবে। তো দেখা যাক কী জিনিস নেওয়া হয়। তো ফাইনালি আমাদের লোনটা প্রসেসিং হয়ে গেছে। তো দাদা কিছু টাকা পেমেন্ট করছে, সামথিং 5.5 মতো, বাদ বাকিটা আমাদের EMI পে করতে হবে। তো হয়ে গেছে সব কিছু। তো এখন ফোনটা আনবক্সিং চলছে। তো ওপো A17 নিয়েছে। তো ফোনটার দাম বেশি না, কিন্তু ফোনটার গেট আপটা খুব সুন্দর। তো অ্যাক্সেসরিজ কী সব আছে জানি না। তো এখন বেসিক্যালি তো হেডফোন ফেডফোন কিছু দেয় না, শুধু চার্জারটাই দেয়। তো ফোনটার গেট আপটা খুব দারুণ। তো ফোনটা এখন সেট আপ চলছে। ফাইনালি আমাদের ফোনটা নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে চলে এসেছি, তাড়াতাড়ি আমাকে বাড়ি যেতে হবে, কারণ এখনও পর্যন্ত কি গিফট নেওয়া হবে বিয়ের এখন কিছু ডিসাইড করা হয়নি। তো দেখি কি গিফট নেওয়া হয়। তো তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি বিয়েবাড়ি যাওয়ার জন্য। তো সবাইকে ফোন করেছি, ওরাও আসছে, আমিও বেরোবো। তো গাইস, ফাইনালি আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি। তো এখন টাইম ওই 9টা মতন বাজে। তো আজকে একটু আসতে লেট হয়ে গেল, কারণ সবাই তো অফিস থেকে আসবে। তো সবাইয়ের জন্য ওয়েট করে এই সবাই 9টার সময় পৌঁছেছি। তো এখন যাচ্ছি রিসেপশনের দিকে, তো গিফটটা দেওয়ার আছে। আবার কিছুজন অনেক আগেও চলে এসেছে, ওরাও ওয়েট করছিল তো একসাথে গিফটটা দেওয়া বলে। ফাইনালি আমরা রিসেপশনে চলে এসেছি। তো সবাই খুব খুশি, কারণ অনেক দিন পরে একটা বিয়েবাড়ি পড়েছে। অনেকে মজা করছে, আনন্দ করছে। তো আমারও খুব ভালো লাগলো, কারণ আমারও অনেক দিন পরে একটা বিয়েবাড়ি পড়েছে। তো সবাই মিলে একটু আনন্দ করলাম রিসেপশনে, গিফটটাও দেওয়া হয়ে গেছে। আমাদের ফটোশ্যুট কমপ্লিট করে আমরা চলে আসলাম এখন স্ন্যাক্স কাউন্টারের দিকে। এসে দেখি প্রচুর ভিড়, মনে হয় পুরো গ্রামটাই নেমন্তন্ন করেছে। তো আমরা ডিসাইড করলাম আইসক্রিমটাই খাবো, কারণ হচ্ছে কি পকোড়া ডেক্সিতে ছিল না, কফি অনেক রাত হয়ে গেছে বলে কফিটাও খেলাম না, কারণ পরে ভাতও খেতে হবে। তো দেখলাম যে পকোড়ার কাকু বসে বসে আইসক্রিম খাচ্ছে।
আমরাও একটা করে আইসক্রিম নিয়ে নিলাম, নিয়ে পিছনে ঘুরে দেখি গৌরাঙ্গ, বিশ্বজিৎ, সাগর সবাই চলে এসেছে, মিলনও আছে। তো তারপরে আমরা সবাই মিলে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলাম, তো গল্প করছিলাম সবাই মিলে। তো ফাইনালি আমরা চলে আসলাম খাওয়ার টেবিলে, কারণ অনেকক্ষণ ঘোরাঘুরির পরে খুব খিদে পেয়ে গেছিল। তো সবাইকে বললাম চলো আর বেশি দেরি না করে চলো খেতে যাই, কারণ অনেক রাত হয়ে গেছিল, আমাদেরকে আবার ফিরে আসতে হবে। তো ছিল ভাত, ডাল, ঝুরি আলু, মাছের কালিয়া ছিল, মাংস ছিল, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, এগুলো সব ছিল। ভাত পাতে আইসক্রিম ছিল না, কারণ ওরা আইসক্রিমটা স্টল দিয়েছিল, তো সেই জন্য আইসক্রিমটা আর ভাত পাতে দেয়নি। তো আমরা একটা টেবিলে চারজন বসছিলাম, আমি, সাগর, সাহেব আর সুব্রত। ও, জলের বোতলও ছিল, এটা তো বলা হয়। ফাইনালি ডিনার কমপ্লিট করে আমরা নিচে আসলাম, নিচে এসে দেখি সবাই বসে গল্প করছে। তো অনেক রাতও হয়ে গেছে, আমাদের ফিরতে হবে, কারণ কালকে সবাই ডিউটি আছে। তো গাইস, ব্লগটা এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।